নমস্কার বন্ধুরা, আজকে নমস্কার বলেই শুরু করছি, কারণ আজকের আমরা আছি হচ্ছে কলকাতার বিখ্যাত রাজবাড়িগুলোর মধ্যে একটা, দা রাজবাড়ি বাবালি। তো এটা অনেক ফেমাস একটা প্লেস, আপনারা অবশ্যই এখানে ভিজিট করুন। পুরো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এখানে আসবেন, আমি ডেসক্রিপশনে সবকিছু মেনশন করে দেব, কিভাবে বুকিং করবেন, কত কি চার্জেস, ইচ অ্যান্ড এভরিথিং এখানে মেনশন করা থাকবে। তো আপনারা, আমি বলবো যে অবশ্যই এখানে একবার ভিজিট করে যান, আপনাদের পয়সা একদমই ওয়েস্ট হবে না, কারণ এখানকার যা সার্ভিস আছে, ইচ অ্যান্ড এভরিথিং যেটা অতুলনীয়, যেটা আমি এখানে ভাষায় হয়তো আপনাদেরকে প্রকাশ করতে পারছি না, কিন্তু সত্যি এটা খুবই সুন্দর একটা জায়গা, আপনাদের একবার অন্তত আসা উচিত। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি আমার যাত্রা শুরু করেছিলাম তারাতলা থেকে, আমি থাকি বেহালাতে। তো তারাতলা থেকে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথা থেকে কিভাবে যাবেন, প্রপার রোড ম্যাপ সহ এখানে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তবে আমি তারপরেও আপনাদেরকে সাজেস্ট করব যে গুগল ম্যাপের নেভিগেশন দেখেই আপনারা যাত্রা শুরু করুন, কারণ কিছু জায়গায় হয়তো এখানে আপনারা বুঝতে পারবেন না, ভিডিওর মধ্যে পুরো রাস্তাটা তো দেখানো সম্ভব না, যতটা পেরেছি এখানে দেখানোর চেষ্টা করেছি। জোকা হয়ে আমরা সোজা চলে যাচ্ছি, এটা জোকা মেট্রো স্টেশন। এরপরেই আসবে হচ্ছে লোহার পোল, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই হচ্ছে টার্ন নিতে হবে রাইট সাইডে, এটা মিস করবেন না। এটা যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু পরে আপনাদের আবার ব্যাক করে আসতে হবে। মেট্রো স্টেশনটা যেটা আছে, মেট্রো ফ্লাইওভারটা, ওটাই আপনারা ফলো করবেন। যেখান থেকে মেট্রোটা টার্ন নিচ্ছে, জোকার পরেই একটা ওভার আসবে, লোহার পোল বলে ওটাকে, লোহার পোলের পর থেকেই এইখান থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে। তারপরে আবার আপনারা নেভিগেশন ফলো করতে পারেন, তারপর আর আশা করি না যে আর কোনো প্রবলেম হবে। তবে এইটাই হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট, যেটা ডিএইচ রোড ধরে আপনাদেরকে ক্রস করতে হবে, এই মেট্রোর ফ্লাইওভারটা দেখেই আপনারা ক্রস করবেন। ঠাকুরপুকুর বাজারের ভিতর দিয়েও রাস্তা একটা আছে, ওখান থেকে এসেও আপনারা এই জায়গাটা উঠতে পারেন। আবার যারা তারাতলা থেকে আসবেন তারা বজবাজ রোড ধরেও কিন্তু বাবালি রাজবাড়ি আসা যায়, সেটা আপনারা গুগল ম্যাপ ফলো করলে নিশ্চয়ই সঠিক ইনস্ট্রাকশনটা পেয়ে যাবেন। তারাতলা থেকে বাবালি রাজবাড়ির ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার মতো, আর যেতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা। এবার রাস্তা ট্রাফিক অনুযায়ী একটু ওপর নিচ হতে পারে। এই রাস্তাটা মোটামুটি খালিই থাকে, সেরকম খুব যে ট্র্যাফিক আমরা পেয়েছি সেটা একদমই নয়, এবং মোটামুটি অভিজ্ঞ ড্রাইভার হলেই এই রাস্তাতে ড্রাইভ করতে পারেন, রাস্তাটা সেফ আছে, সেরকম বড় গাড়ি আমরা কিন্তু রাস্তার মধ্যে পাইনি। তো বড়গাছারি যাওয়ার ঠিক রাস্তার মুখেই এরকম একটা মন্দির মতো পড়বে, এটা রাস্তাই বাবা বড়গাছারি যাওয়ার জন্য রাস্তাটা, এইটা এসে গেলে আপনারা বুঝবেন যে আপনারা আপনাদের গন্তব্যস্থানের অনেকটাই কাছে পৌঁছে গেছেন। Take the next right, then make a U-turn. বাবালি রাজবাড়িতে এসে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো ভিউটা ডিটেলসে দেখাবো কি হয় না হয়, চলো দেখতে থাকো।
সাধারণ এটা একটা জায়গা, আপনারা আসতেই পারেন, এসে এখানে এক্সপিরিয়েন্স করে দেখুন। আশা করছি আপনারা সব দিক থেকেই বলবেন যে এটা বেস্ট ছিল আপনাদের এক্সপিরিয়েন্স। আর সত্যি একটা যে ফাইভ স্টারের যে এনভায়রনমেন্ট, যে আপ্যায়ন এরা করছে না, সেটা সত্যি অতুলনীয়। যেটা আমি হয়তো ভাষায় আপনাকে প্রকাশ করতে পারছি না, কিন্তু আপনারা আসলে সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর সত্যি বলছি এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমাদের। আরো চলো আগে দেখি। এখানে প্রচুর লোক দেখলাম যে ইনস্টাগ্রাম ইউটিউবে শর্টস ভিডিও বানাচ্ছে, তাই সেটা আইডিয়া নেওয়ার জন্যই এখানে আমিও কিছু ভিডিও বানিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এই জায়গাগুলোকে কিন্তু কাজে লাগাতে পারেন, প্রচুর ফাঁকা ফ্রি স্পেস আছে অ্যাক্টিভিটিস করার জন্য। এখানে ভেজ আইটেম আছে, আর এই যে দাদা দিয়ে যাচ্ছে এখানে চিকেন পাতুরি,
ভাত মুগ ডাল, এটা কি শুক্ত, শুক্ত বড়া, পোস্ত, আলু ভাজা, সালাদ খাবারের ব্যাপারে আলাদা আলাদা করে কিছু রিভিউ দিচ্ছি না, প্রত্যেকটা খাবারই খুব ভালো, আর যে তোমার ইচ্ছা সেটা যতবার ইচ্ছা তুমি নিয়ে খেতে পারো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, খুব সুন্দর পরিবেশ, আর প্রত্যেকটা খাবার খুবই টেস্টি, যেটা বলার কোনো কিছু আমার কাছে শব্দ নেই। কোনটা সবথেকে বেশি ভালো লাগলো একবার এক্সপিরিয়েন্স করো, কোনটা সবথেকে বেশি ভালো লাগলো? লাউ চিংড়িটা খুব ভালো লেগেছে, চিকেন, লাউ পাতা চিংড়ি সবই ভালো লেগেছে আমার, কোনো কমপ্লেন নেই কোনো খাবারের ব্যাপারে, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর আর টেস্টি। আমাদের লাঞ্চ কমপ্লিট করা হয়ে গেছে, তো এখানে ঘোরারও প্রচুর জায়গা আছে। এখন আমরা সুইমিং পুল এরিয়াটার মধ্যে চলে এসেছি, এখানটা পুল সাইড, তো এখানে খুব ভালো বসার জায়গা আছে, যারা এখানে স্টে করবে তারা সুইমিংও করতে পারবে, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে। বন্ধুরা, যতটা পেরেছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এটা একটা হিউজ এরিয়া, আমি ঠিক সঠিক বলতে পারবো না যে কোনো জায়গা আমি মিস করে গেছি কি না, আশা করি পুরোটাই হয়তো আপনাদেরকে দেখাতে পেরেছি। আপনারাও এখানে আসুন, অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে। সাথেই যদি ভিডিও রিলেটেড কোনো রকম ইনফরমেশানের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, সঠিক সময়ের মধ্যে রিপ্লাই দেওয়া হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল এরিয়া, এখানে আপনারা রিল্যাক্স করতে পারেন, সুইমিং করতে পারেন। যদিও আমরা এখানে শুধু লাঞ্চের জন্য বুকিং করে এসেছিলাম, তাই আমরা পুলটা ইউজ করিনি, পুলের ব্যাপারে ম্যাক্সিমাম ইনফরমেশান এখানে হয়তো আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো না। আপনারা যদি ব্যবহার করতে চান বা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা রিসেপশানে এ ব্যাপারে কথা বলতে পারেন। আশা করি যারা এখানে স্টে করছে তারা অবশ্যই এই পুলটা ব্যবহার করতে পারবে, পুলের ব্যাপারে হয়তো পুরো ইনফরমেশানটা এখানে আপনাদেরকে আমি দিতে পারলাম না, যেহেতু আমরা এখানে শুধু লাঞ্চের জন্য বুকিং করে গেছিলাম, তাই জন্য প্রত্যেকটা এরিয়া কিন্তু আমাদের জন্য ওপেন ছিল না। এখানে শুধু গ্রাউন্ড ফ্লোরটা আমাদের জন্য ওপেন, মানে যারা লাঞ্চের জন্য বুকিং করে আসবে তারা শুধু গ্রাউন্ড ফ্লোরটা ব্যবহার করতে পারবে, এবং ফার্স্ট ফ্লোর বা ছাদ এই এরিয়াগুলো কিন্তু যারা এখানে স্টে করছে তাদের জন্যই অ্যাভেলেবেল থাকছে। এই এরিয়াটা হয়তো আপনারা অনেকেই টিভিতে দেখেছেন, কারণ এখানে বুলবুলের শ্যুটিং হয়েছিল, এছাড়াও প্রচুর টিভি সিরিয়াল ইত্যাদি এখানে হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম টাইমে আপনারা এই জায়গাটার ভিড় লক্ষ্য করতে পারবেন। বাঙালি বুকিংয়ের ফোন নাম্বার আমি আমাদের ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো, ওখান থেকে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। আর একটা প্রসেস হচ্ছে, এখানে আপনাকে অনলাইন প্রথমে 50% পেমেন্ট করতে হবে, করে বুকিং করতে হবে, তারপর বাকি 50% আপনারা ওখানে গিয়ে দেবেন। আরেকটা জিনিস হচ্ছে, এখানে আপনারা যত ইচ্ছা খেতে পারেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ আপনাদের পে করতে হচ্ছে না, এটা অ্যাবসোলুটলি ফ্রি আছে। শুধু পাতুরিটা বোধহয় ওরা সেকেন্ড টাইম রিপিট করে না, পাতুরি ছাড়া বাকি সমস্ত আইটেম ওরা দুবার তিনবার আপনি যতবার খাবেন ততবার রিপিট করা হবে।
বুকিং আপনারা পেমেন্ট করার পর ওখান থেকে একটা এরকম টাইপের কনফার্মেশন পাবেন, এটা আপনারা রেখে দেবেন। যদিও কনফার্মেশনের ওখানে কোনো প্রয়োজন হয় না, আপনি আপনার নাম বললেই ওরা আপনাকে অ্যালাউ করবে। এটা আপনাদের পিয়ানো রুম, এখানে এসে আপনারা ফটো সেশন করতে পারেন। সাথেই এখানে আদি ঐতিহ্য যে রাজবাড়ির কিছু কিছু অ্যান্টিক আইটেমস এখানে আপনারা দেখতে পারবেন। এটা একটা বহু পুরনো বাড়ি, রাজবাড়ি, যেটা এখন হোটেল হিসাবে আপনাদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে। এটা একটা থ্রি স্টার হোটেল, এখানে থ্রি স্টার পরিষেবাই আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো রকম কোয়েরিজ থাকে সেটাও আমাদের থেকে জানতে পারেন। ধন্যবাদ। এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এই এরিয়ার মধ্যেই লাঞ্চের আয়োজন করা হতো। এখন যেহেতু হিউজ পরিমাণ লোক এখানে আসে, সেই জন্য ওরা লাঞ্চের ব্যবস্থাটা আউটসাইড ওইখানে করেছে। কিন্তু এইখানেও দেখবেন যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সমস্ত রকম কিন্তু করা আছে। এখানেই আগে লাঞ্চের ব্যবস্থা করা হতো, এখন ওটা বাইরে করা হচ্ছে। এখানে একটা পিয়ানো আছে, যে পিয়ানো আপনারা এসে বাজাতে পারেন, ফটো সেশনও করতে পারেন।